এরপরের প্রশ্ন হলো গ্রামগঞ্জের অনেকে বিশ্বাস করেন কোরআন মোট নব্বই পাড়া ত্রিশ পাড়া জাহিরি ত্রিশপাড়া বাতিনি আর পাড়া হলো মূল কোরআন এটা কি সঠিক যদি কেউ এরকম কোনো কথা বলে আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন যে কোরআন কারিমকে যে তিনটা পাঠ করে মোট নব্বই পাড়া করা হয়েছে এই বিভক্তিটা কোথায় আছে অর্থাৎ কোরআনের বিভক্তি কি নবী করিম সাল্লাহ সাল্লাম করে গেছেন তিনি বলে গেছেন যে হ্যাঁ কোরআন ত্রিশ পাড়া ত্রিশ পাড়া ত্রিশ পাড়া করে তিনটা পাঠ হবে এর উত্তর হলো না এরকম কোনো হাদিস নবী করিম সাল্লাম থেকে বর্ণিত হয়নি যে হাদিসটি পাওয়া যায় তাহলে নবী করিম সাল্লাম কোরআন করিম আয়াত সম্পর্কে বলেছেন লিকুল মিনহা আহরণ কোরআনের প্রতিটি আয়াতের বাহ্যিক একটা দিক আছে অন্তর্নিহিত একটি দিক আছে এখানে অন্তর্নিহিত যে দিকের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে মুফাস্সিরদের বেশিরভাগের মতই হল বা জমুর বা সংখ্যাগরিষ্ঠ মুফাস্সেরদের মতই হলো যে কোরআনের বাহ্যিক অর্থ তো সাধারণ মানুষ যারা আরবি ভাষা বোঝেন মুসলমান তারা বুঝেন আর কোরআনের অন্তর্নিহিত যেটি দিকের কথা এখানে বলা হচ্ছে সেটা হলো যে কোরআনে কোন আয়াত থেকে কোন বিধানটা উৎকলন হবে কোনটা গবেষণা করে বের করা হবে এটা ওলামা একরাম ভালো বোঝেন এবং বিদগ্ধ ওলামা একরাম ভালো বোঝেন দক্ষ মুস্তাহিদ ওলামা একরাম ভালো বোঝেন এই জন্য দেখবেন কোরআন করিমের অনেক সাধারণ আয়াত থেকে অনেক সূক্ষ সূক্ষ্ম মাস আলা এবং দিক নির্দেশনা আবিষ্কার করে থাকেন ওলামা একরাম সেইটাকে বলা হয়েছে যে অন্তর্নিহিত দিক কোরআন করিমের এইত্রিশ পাড়া আবার গোপন তিরিশ পাড়া আবার মলত্রিশ পাড়া এরকম তিনটা ভাগ করার মতো কোনো কথা কোরআনের কোথাও বলা হয়নি এগুলো মূলত কোরআনকে অস্বীকারের নামান্তর যারা কোরআনকে মানতে চায় না কোরআন বিধিবিধানকে মানতে চায় না তারা আরও আজগুবি কোরআনের কথা বলে সেই অদৃশ্য কোরআনের দিকে মানুষকে ধাবিত করে মূলত শূন্যের দিকে নিয়ে যেতে চায় অদৃশ্য ত্রিশপাড়া কোরআন এর কথা বললে এবার যার যার সুবিধা মতো সে বলতে পারবে এটা অদৃশ্যটা এটা বাতনিটা সেটা তার পিঠ থেকে পেয়েছে এভাবে বলতে বলতে অনাচার ইসলামের মধ্যে ঢুকানো যাবে বিকৃতি ঢুকানো যাবে এটা শয়তানি ষড়যন্ত্র অংশ বিদায় কারিমকে এই তিনটা ভাগে ভাগ করে ত্রিশ তিরিশ তিরিশ নব্বই পারা কোরআন এরকম কথা কোন হাদিসে বলা হয়নি কোরআনেও এরকম কোনো কথা নেই এটা নিছকই আমাদের মন গড়া কথা আমরা কোনো কথা বললাম কিন্তু সেটার কোনো এভিডেন্স আমাদের কাছে থাকলো না সেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না